বাহিনী আমরা স্যালুট করি, তাদের প্রতি আস্থা ভরসা এখনো রয়েছে। কিন্তু যারা যে সিআরপিএফ জওয়ানরা যার বা যাদের নির্দেশে চার চারটি তরতাজা প্রাণকে কেড়ে নিল বন্দুকের গুলিতে এবং পায়ে হাতে গুলি নয় বুকে গুলি করে ঝাঁঝরা করে দিল, এবং যে সিআরপিএফ জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে যাদের নির্দেশে আমি ধিক্কার জানাই, চার চারটি তরতাজা প্রাণ কাজীবাড়ি আমতলি মাদ্রাসা হাই স্কুলে শীতলকুচি বিধানসভার 126 নম্বর বুথে ঝরে পড়ল ভোট দিতে গিয়ে, এটা মানা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রী আসতে চেয়েছিলেন পরিবারদের সঙ্গে কথা বলতে দেখতে, কিন্তু নির্বাচন কমিশন আসতে দিলেন না, 72 ঘন্টার একটা বিধিনিষেধ আরোপ করলেন। বেনজিরভাবে কোচবিহারের জন্যে আলাদা করে একটা অর্ডার বের করলেন, আমরা হতভাগ হয়ে গেলাম। যে সিআরপিএফ জওয়ানরা গণতন্ত্রকে রক্ষা করতে এসেছিল তাদের হাতেই গণতন্ত্র বিপন্ন হল, এর পেছনে কারা দায়ী, কাদের অঙ্গুলি লেহনে হয়েছে, এটা তদন্ত করে দেখা উচিত। কমিশনের ভূমিকা কী, কমিশনের নিরপেক্ষতা কোথায়, এটা নিয়ে আজকে বড় প্রশ্ন উঠেছে। বিজেপির কিছু নেতা যেভাবে কেন্দ্রীয় বাহিনী বুকে গুলি চালিয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছে, তাদের কথাই সত্য পরিণত হলো। এবং আজকে দিলীপ ঘোষ যেটা বললেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ, যে প্রয়োজনে আরও শীতলকুচি হবে, শীতলকুচির ঘটনা হবে, এটা মানা যায় না।